কলকাতা গ্রিন গার্ডেনের পক্ষ থেকে আমি আমিরুল মন্ডল আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি কিছু কুলের চারার বিষয়ে ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনাদের সামনে আমি পাঁচটা ভ্যারাইটি পরস্পরশ রাখলাম এই পাঁচটা কুলের ভ্যারাইটি পাঁচ রকম কোনটা কেমন এটাই আপনাদেরকে জানোর জন্য আমি এই ভিডিওটা করছি তো আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এবং এই যে পাঁচটা চারা রেখেছি অনেকে হয়তো ভাববেন যে পাঁচটা চারাই একই রেখেছে হয়তো আলাদা আলাদা নাম বলছে কিন্তু আপনারা পুরোপুরি ভিডিওটা দেখেন বুঝতে পারবেন কোন কুলের চারা কেমন মানে আলাদা আলাদা কেমনভাবে চিনবেন সবগুলোই আপনাদেরকে আমি এই ভিডিওতে আজ বলবো তো দেখেন পাঁচটা কুলের যে ভ্যারাইটি আমরা বিক্রি করি এই পাঁচটা কুলের ভ্যারাইটি ছোট বড় বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন সাইজের আমি আপনাদের সামনে রেখেছি তো প্রথমে দেখুন এটা কিন্তু গ্রিন কুল এটা আপনারা দেখুন পাতাটা অনেকটাই বড় এবং এর গায়ে কোনো কাটা থাকে না এর গায়ে কোনো কাটা থাকে না গ্রিন কুল এবং এর পাতাটা সম্পূর্ণ অন্যরকম অন্য কুলের থেকে আমি আপনাদেরকে পরিষ্কার ভেঙে বোঝাচ্ছি দেখেন গ্রিন অ্যাপেল বের এর টোটালি কোনো কাঁটা নেই পাতাগুলো লম্বা এবং বড় বড় এর পাশে যেটা আছে এই যে পাতাটা আর এই পাতাটা এই দুটো পাতার সঙ্গে কোনো মিল আছে কি না দেখুন এবং এই এই পাতাটার সঙ্গে অন্য কোনো কুলের পাতার সঙ্গে মিল আছে কি না আপনারা দেখলে বুঝতে পারবেন তো এই যে কুলের গাছটা এটা একদম নতুন বিশেষ করে আমার এই কুলের ভ্যারাইটিটা নিয়ে আপনাদের ভিডিও করার জন্য আমি মানে উদ্দেশ্যটা এটাই ছিল যে এই কুলের বিষয়টা আপনাকে দেখানোর তো এই কুলটা হচ্ছে দেখে নিন সিডলেস অ্যাপেল বের এই কুলের ভিতরে কোনো দানা নেই এর সম্পূর্ণ এর গাছটার সম্পূর্ণ গেট আপটাই আলাদা এবং এর পরে কোনটার কেমন ফল আমি দেখাবো তো আপনারা ভিডিওটি পুরো দেখুন দেখুন সিডলেস অ্যাপেল বের গেল গ্রিন অ্যাপেল বের গেল এবারে আসলাম কাশ্মীরি রেড অ্যাপেল বের কাশ্মীরি রেড অ্যাপেল বের যেটা আপনারা জানেন এই কুলটা প্রচুর এখন ডিমান্ডেড কুলটা একটু লম্বা টাইপের হয় এবং আপেলের কালারে হয় এই কুলের পাতাটা দেখুন আর এই যে গ্রিন কুলের পাতাটা আমি রেখেছি দেখুন গ্রিন কুলের পাতার থেকে এই পাতাটা অনেকটাই শর্ট অনেকটাই শর্ট কিন্তু গ্রিন কুলে কিন্তু কাটা নেই আপনাদেরকে দেখালাম আর এই যে কুলের চারাটা এটাতে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কাটা আছে এবং ওপরেও আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কাটা আছে তো এই হচ্ছে কাশ্মীরি অ্যাপেল বের তাহলে তিনটে আপনাদেরকে দেখানো হয়ে গেল এবারে আমি নিয়ে এসেছি বলসুন্দরী অ্যাপেল বের বলসুন্দরী অ্যাপেল বেরের গাছটা আমি আমার কাছে বড় গাছ নেই তার জন্য আমি ছোটো গাছে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি তো এই বলসুন্দরী অ্যাপেল বেরটা হচ্ছে সাইজে ষাট সত্তর গ্রাম আশি গ্রাম একটা একটা ফলের সাইজ হয় এবং ফলটার ছবি আমি আপনাদেরকে পরে সব পরস্পর দেখাবো এবং এটা পুরো আপেলের মতো সেব আপেল যেমন নিচের দিকে একটু বসা টাইপের মানে চ্যাপ্টানো টাইপের থাকে এবং সেম টু সেম আপেলের মতো কুলটা হয় আপনারা দেখেছেন বলসুন্দরী অনেক ভিডিওতে হয়তো দেখেছেন এটা হচ্ছে বলসুন্দরী এটার সঙ্গে কোনো পাতার কিন্তু মিল নেই যেহেতু আমি ভালো করে ভেঙে বোঝাচ্ছি না গাছটা আমার কাছে বড় গাছ নেই বলে বড়ো গাছ থাকলে ভালো বোঝা যেত এসবে মানে ছয় ইঞ্চি গ্রাফটিং থেকে হয়েছে এই গাছের পাতাটা একটু বড় আরও বড় সাইজের হয়ে যাবে হ্যাঁ একটু গোল টাইপের এবারে আসি আমি রেড অ্যাপেল বের রেড অ্যাপেল বেরটা কি আপনারা হয়তো এটার বিষয়ে অনেকেই জানেন না রেড অ্যাপেল বেরটা হচ্ছে প্রথম যে গ্রিন কুল আর রেড অ্যাপেল বের এই দুটো কুল সব থেকে পুরোনো এই দুটো কুল অনেক আগের ভ্যারাইটি আর এই যে তিনটে ভ্যারাইটি পরস্পরশ এসেছে এই এই দুটো ভ্যারাইটির পরে এসেছে কাশ্মীরি অ্যাপেল বের তারপরে এসেছে বলসুন্দরি তারপরে এসেছে সিডলেস কুল এই দুটো ভ্যারাইটি প্রথম থেকে ছিল কেমন রেড অ্যাপেল বেটটা গ্রিন অ্যাপেল বেডটা তো আপনারা জানেনি এটার বিষয়ে ভেঙে বলছে না ফলটা কেমন তবে রেড অ্যাপেল বেডটা থাই রেড অ্যাপেল যেটা সেটা হচ্ছে এর দেখেন পাতাটা একদম ছোট ছোট পাতা একদম ছোট ছোট পাতা এই কুলটা হয় পঁচিশ থেকে তিরিশ গ্রাম ম্যাক্সিমাম চল্লিশ গ্রাম সাইজের হয় এবং এটা লাল হয় আগে যেটা চলতো এখন আর এটা মার্কেট ডিমান্ডেড নেই তবে অনেকেই নিচ্ছেন এর ফলনটা খুবই বেশি এবং অনেক জায়গাতে চলছে কুল বলেও পরিচিত তো এই হচ্ছে এই পাঁচটা কুলের ভ্যারাইটি পাঁচ রকম তো আপনারা এরপরে দেখতে থাকুন গ্রিন কুল কেমন এর ছবিটা আপনারা দেখতে থাকুন এরপরে আসি সিডলেস কুল সিডলেস স্কুলটা কেমন এরপরে আসি কাশ্মীরি অ্যাভেলবে কাশ্মীরি অ্যাভেলবেটা আপনারা অনেকেই দেখেছেন দেখতে থাকুন এরপরে আসি বলসুন্দরী এরপরে আসি রেড অ্যাপেল বের আর আপনারা এই সমস্ত চারা কিন্তু পাবেন আমাদের ওয়েবসাইট থেকে আমাদের যে ডাব্লু 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 ডট গ্রিন ট্রি নার্সারি ডট ইন যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কুলের চারা এবং সমস্ত চারা পাবেন আর আপনাদের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে বল সুন্দরী অ্যাভেলবেল আপনারা এতদিন অনেকেই খোঁজ করতেন কিন্তু পেতেন না এখন থেকে আপনারা দেয়া আমাদের ওয়েব শপিং ওয়েবসাইট থেকে শপিং করুন ওখানে বল সুন্দরী মানে সরি আপনার সিডলেস অ্যাভেলবেল এখন অ্যাভেলেবেল আছে আপনারা শপিং করতে পারেন এছাড়া আমাদের পঞ্চাশ রকম ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ রকম ফলের ভ্যারাইটি আরও অনেক ভ্যারাইটি আসতে চলেছে এটা বিগত ভিডিওতে আপনাদের বলেছি সমস্ত ফলের ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন থ্যাংক ইউ ওয়াটসিং দিস ভিডিও